বিবি আসি আয় কই মালিক জান যাবে যাক তবু রাব্বি বিনিলিন্দাক বাইতান ফিল জান্নাহ আল্লাহ ইমান নিয়া যেন আমার মরণ হয় আমার জান্নাতে একটা বাড়ি চাই যেই বাড়িটা তুমি আল্লাহর ঘরের পাশে হবে একটু জোরে আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ বিবি আসিয়া কি কইছে আল্লাহ জান্নাতে একটা ঘর চাই যেই ঘরটা তোমার ঘরের লগে হবে তোমার ঘরের পাশে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিবি আসিয়ার ইন্তেকালের আগে আল্লাহ পাক এই ঘর জান্নাতে বানাইয়া ওনার মৌতের আগে আগে আল্লাহ নিজের চোখে দেখায়া দিছে কোন বাড়িটা আল্লাহ পাক তার জন্য বানাইছে এবং আল্লাহর বাড়ির পাশে বানাইছে তাফসীরের কিতাবের ভিতরে লিখেন পৃথিবীতে একজন মানুষই যিনি মৃত্যুর আগেই জান্নাতের বাড়ি দেখছেন ইনি আর কেউ নন ইনি হলেন বিবি আসিয়া আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আপনার নবী মেরাজের সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে নবীজি জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল এই জায়গা থেকে জান্নাতের গ্রাম পাইতেছি ঘটনা কি জিব্রাইল কয় নবী গো এটা জান্নাত না গো এই জায়গাটা হলো কি জানেন নি কই এই জায়গাটা একটা কবর ওই কবর থেকে আপনি জান্নাতের ঘ্রাণ আপনি পাইতেছেন বলে কার কবর জিব্রাইল কয় নবী গো ফেরাউনের বাদী মাসেতা এবং তার দুধের বাচ্চা যেই দুইজনকে ইমান আনার অপরাধে ফেরাউন হত্যা করেছিল ওই মা আর বাচ্চার হাড্ডিগুলা এই জায়গায় কবর দেওয়া হয়েছিল ওই জায়গাটারে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় রাখছি আর জোরে সুবহানাল্লাহ ये सच है कि बातिल की तरफ दार नहीं हम ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम বলো কি তরে নরম মিজাজ আপনাকে নজর হম তীর নেহি নে যাও তলোয়ার নেহি হাম হম তীর নেহি নে যাও তলোয়ার নেহি হাম মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার আর জোরে হয় নাই আল্লাহু আকবার নীলদরিয়ার সামনে যা হাজির এর আগে আল্লাহ জিব্রাইল রে ফাটাইছে ফেরাউনের কাছে যা জিব্রাইল আর মানুষের সুরত দইরাইয়া ফেরাউন রে কয় যাব না আপনার কাছে একটা একটা সালিশ লই আইছি বলে কি কয় কোন গোলাম যদি মালিকের কথার অবাধ্য হয় এর কি শাস্তি হওয়া উচিত আপনি একটু কয়া দেন ফেরাউনে তো আর জানে না ইনি যে জিব্রাইল মানুষের সুরত দইরাইছেন কথা বুঝছেন ফেরাউন কয় কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয় এরে পানিতে চুবাইয়া মারা দরকার জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ইনি বলতেছেন যাপনা আপনি এত বড় একজন বাদশা শুধু বাদশা নন তিনি আপনি আপনার এলাকার খুদাও অতএব আপনার একটা ফরমান মানুষকে জানানো দরকার আমি এই ফরমানটা মানুষকে একটু জানাইয়া দিব আপনি যদি কাগজে একটু লিখে দিতেন কই ঠিক আছে কাগজ লইয়া আও জিব্রাইল আমিন কাগজ কলম দিয়া দিলেন ফেরাউন নিজের হাতে লেখল যে গোলাম মালিকের অবাধ্য হবে এর শাস্তি হলো পানিতে চুবাইয়া মারা ফেরাউন নিজে স্বাক্ষর দিয়া কাগজ দিয়া দিছে কার হাতে জিব্রাইলের কাছে খবর নাই এই বলদের কারে দিছে খবর খবর নাই বলদ কইব না তো কি করব আগুন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালাইব নমরুদে নমরুদে আগুনে ফালাইব ইব্রাহিম আলাইহিস সালাম রে ঠিক না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে দিছে আগুন তুই আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাবি না ঠিক না নমরুদে পরে কয় আগুনে যখন জ্বলছে না তখন এক কাম করি পোশাক বাদ দিয়ে আরেক পোশাক দিয়ে আমরা ইব্রাহিম রে আগুনে ফালাইয়া দিই তখন তার মন্ত্রী কয় আপনার মাথাত কিছু আসেনি এটা তো পোশাকের কারণে আগুনে জ্বালাইছে না
এটা ইব্রাহিমের কারণে আগুনে তারে জ্বালাইতেছে না, এতটুকু বুদ্ধিও এই সমস্ত বলদদের মাথায় নাই, যদি থাকতো তাহলে এই পরিণাম হইতো না। আধা ঘন্টা আগেও জানে না এই দেশেই টাকার ঠিকানা নাই, ঠিক না? আধা ঘন্টা আগেও জানে না এই জন্মভূমিতেই তার জায়গা নাই, এতটুকু সেন্স নাই, এতটুকু সেন্স নাই। ন্যায্য একটা দাবি নিয়ে ছাত্ররা মাঠে এসেছে, ওই যে কি সুন্দর স্লোগানটা বাইর করছে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। কি বুঝেন স্লোগানটা? চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এক কথায় বিশাল সাগর ঢুকায় রাখছে ছাত্ররা, একটা স্লোগানের ভিতরে একটা সাগরের মতো কথা ঢুকায় রাখছে। এখন নদীর পারে গেছে, গেছে পরে এখন পানিতে যখন চুবায় মরে, আমি ওই ঘটনা বলবো না, ঘটনা সবাই জানেন, আমার আগের হযরত বলে গেছেন, পানিতে যখন চুবায় তার মারা হয় তখন কইছিল ফেরাউনে, ফেরাউনে কইছিল, ও মুসার রব আমারে মারবায় তো মারবায়, আর কোন মাইর নাই নি, আমারে ভানিত চুবায় কেন লাগি মারতাছ, কথাটা বুঝেননি? আমারে যদি মারবায় শাস্তি দিবায় তো দেও, অন্য কোন শাস্তি দেও, পানির চুবাইয়া শাস্তি না দিয়ে অন্য কোন শাস্তি, জেল জুলুম ফাঁসি ইও তো দেওয়ন দেই তো। যখন এই কথা কইছে তখনই জিব্রাইল আলী ইসলাম ওই কাগজের টুকরাটা তার চোখের সামনে তুললে ধরছে, কয় দেখছেন লেখাটা চিনোনি, দেখছেন লেখাটা চিনোনি? তখন ফেরাউনে দেখে লেখা তো তার, হুকুমও তার, আইনও তার। কি আইন? গোলাম যদি মালিক তার মালিকের অবাধ্য হয় তাহলে শাস্তি হলো পানিতে চুবাইয়া মারা। তুমি তো তোমার মালিকের অবাধ্য গোলাম, ঠিকই রাতের অন্ধকারে যাইয়া আবার আল্লাহরে ডাকো, বুঝো ভালো কইরা তুমি গোলাম আর আল্লাহ তোমার মালিক, এরপরে এত বড় অবাধ্য হইছো, তাহলে যে মালিক, যে মালিকের অবাধ্য গোলাম হয় তার শাস্তিটা যে ফানিত চুবাইয়া মারা, এটা তো তোমার আইনেই লেখা, ঠিক না? তোমার আইনেই লেখা। এজন্য আমি বলি কার লাগে কি আইন করো, যা করো নিজের লাগি করো, কার লাগে কি করো রে মন, নিজের জন্যই করো, নিজের জন্যই করো। যে আইনগুলা বানাইছিল, যে আইনগুলা তৈরি হয়েছিল, তার মতের সাথে যারা আয়না তাদেরকে শেষ করার জন্য আমার বিশ্ব নবীর আদর্শ রাষ্ট্র চলবে মদিনার সনদে, ঠিক কি না প্রিয় হাজিরিন? এজন্য এদেশের মানুষের মনের কথাটা আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সমস্ত ইসলামী দলের যারা লিডার আছেন, ইসলামী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমরা অল্প গোদায় মেসেজটা পৌঁছায় দিতে চাই। সুযোগ বেশি দিন থাকে না, সুযোগ বারবার আসে না। এই দেশের মানুষ এখন মনে প্রাণে যেভাবে তারা পুরানি শাসনকে চাইতেছে, অতীতেও কখনো এমন পরিবেশ তৈরি হয় নাই, ভবিষ্যতেও হবে কিনা আমার জানা নাই, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না আল্লাহর দোহাই। সমস্ত উলামায়ে কেরাম যারা সাংগঠনিকভাবে পদে রয়েছেন, লিডার রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, আপনাদের কাছে আমাদের করজোর অনুরোধ, সমস্ত মতভেদ ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন, এদেশের মানুষের মনের প্রত্যাশা আপনারা পূরণ করুন। ভুলে যান কে আলিয়া কে কৌমি, ভুলে যান কে লম্বা জামা আর কে গুল জামা, ভুলে যান কে গুল টুপি আর কে লম্বা টুপি, ভুলে যান কে থানবি আর মওদুদি, সব ভেদাভেদ ভুলে একটা রাজনৈতিক একটা ঐক্য, একটা নির্বাচনী ঐক্য এদেশের মানুষ চাইতেছে উলামায়ে কেরামের কাছ থেকে। আদর্শগত ভেদাভেদ, আদর্শগত মতভেদ সেটা যার যার মতো থাকতে পারে, কিন্তু আগামী নির্বাচনটা যেন সমস্ত ইসলামী সংগঠনের ঐক্যের দ্বারা একটা প্ল্যাটফর্মে এসে একটা নির্বাচনী ঐক্য হয়, এটা হলে এদেশের মানুষের প্রত্যাশা। কারা কারা আপনারা এই ব্যাপারে একমত আছেন? হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, কোরআনের শাসন প্রতিষ্ঠা পাইলে খুন গুম আর চলার সুযোগ আছে? কি ভাই আওয়াজ আসতে কেন, সুযোগ আছে?
চুরি করার আর সুযোগ আসেনি। একটারে যদি আটকাটা হয় চুরির অপরাধে, আরো একশোটা সুজা, ঠিক না? একশোটা সুজা কি না? একশোটা সুজা। কাউকে অন্যায় ভাবে হত্যা করবা, হত্যার বদলা হত্যা, আল কাতলু বিল কাতলি, কোরআনের আইন। যদি একটারে বাংলা বা এই যে ঢাকা শহরের বাইতুল মুকাররমের সামনে যদি একটা খুনিরে ফাঁসি দেওয়া হয়, আর বাংলাদেশের সব মানুষে জানে আরো একশোটা খুনি সুজা হয়ে যাবে। যে খুন করা ইচ্ছা আসলে বাবা আমি না, খুন করলে খুন হতে হয়, ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন এদেশে বহুত বড় এক চক্রান্ত ইহুদিদের, ইহুদিদের দোসর, তারা এদেশে এখনো আছে পদে পদে রন্ধ্রে রন্ধ্রে, ওরা কখনো সেটা মেনে নিবে না। উলামায়ে কেরাম একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। আমরা এই টুপি আর ওই টুপি নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করি। ইহুদিরা কিন্তু কে লম্বা টুপি আর কে গোল টুপি এটা বুঝে না, সবরে ঢালাও ভাবে জঙ্গি বলে, সবরে ঢালাও ভাবে জঙ্গি বলে, মৌলবাদ বলে। আমি আলিয়া না, আমি কমি, এটাও দুশ্মনের কাছে কোনো পরিচয় নয়। এজন্য সুযোগ সব সময় আসে না, এই সুযোগটারে কাজে লাগান, মতভেদ ভুলে যান। আল্লাহর দোহায় আমরা তৃণমূলে আসি, আমরা মাঠে ময়দানে আসি, আমরা জনগণের মনের চাহিদা বুঝতেছি। আপনারা সবাই এক কাতারে আসুন, ছাড় দেওয়ার মনের ভাব তৈরি করেন। আমি পড়ো এই চিন্তাটা মন থেকে বাদ দেন, আমার পাশে যে সে আমার চেয়ে বড়, এই চিন্তাটা যখনই আসবে তখনই ঐক্য হওয়া সম্ভব, ঠিক কিনা? আমি বড় না আমার ভাই বড়, আল্লাহর দোহাই আল্লাহর জন্য। আর যদি এই নির্বাচনে উলামায়ে কেরাম এক না হতে পারো, তাহলে মনে রাখো কান ধরে ইসলামী রাজনীতি ছেড়ে দিতে হবে। এদেশের মানুষের কাছে ভবিষ্যতে ভোট নিয়ে, ভোট চাওয়া নিয়ে মুখ দেখানো যাবে না। এদেশের মানুষ আর উলামায়ে কেরামের রাজনীতিকে কোনোদিন মেনে নিবে না যদি এই সুযোগ কাজে লাগানো না যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন।